আবার প্রস্তুত হচ্ছে। এর মধ্যে আমি বিশেষ করে আমি নিজে মঞ্চে উঠে বলছি, আমি এমন একজনকে আহ্বান করছি, আমরা খুব আনন্দিত আমাদের আমাদের প্রিয় সাথী সুমন্ত। সুমন্ত দীর্ঘদিন অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ছিল, আস্তে আস্তে সে রিকভারি করছে এবং সে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে নিজেকে বাড়িতে আটকে রাখতে পারেনি, সে এসছে এবং তাকে একটা বিশেষ অনুষ্ঠান করার জন্য আমরা বলেছি, ও রাজি হয়েছে। সুমন্ত এই অসুস্থ অবস্থাতেও আমাদের কথা মনে পড়ে এসছে, এই জন্য সকলকে আমি বলবো একবার করতালি দিয়ে অভিনন্দন জানা, সুমন্ত আসছে বলছে। কালী পুজোর সময় আমাদের বিভিন্ন ভাবে ও হেল্প করেছে আমাদের আইডিয়া দিয়ে বুদ্ধি দিয়ে, আজকে ওকে আমার পাশে পেয়ে দারুণ গর্বিত লাগছে। আজকে আমার ওর কাছ থেকে কিছু শুনবো, এরপরে আছে আমাদের পুরস্কার বিতরণী। হ্যালো, হ্যাঁ, উপস্থিত সকল দর্শক বৃন্দকে অগ্রিম শুভ নববর্ষে প্রীতি এবং শুভেচ্ছা জানালাম। আমার জন্য যারা প্রার্থনা করেছেন করছেন আমি জানি, যারা করছেন না তাদের জন্য এবং করবেন আশা করি, আমি তাদের সকলকে আন্তরিকভাবে আমি আমার নিজের ধন্যবাদ জানাই। আমি একটা ছোট্ট একটা জিনিস আমার নিজের একটা সৃষ্টিকলা থেকে আমি পেশ করতে চলেছি। একটু আগে একজন যেহেতু গান করে গেলেন অসম্ভব ভালো গান, আমি একটু গান নিয়ে খুনসুটি করছি, আশা করি যারা গান ভালোবাসে তাদেরও এটা ভালো লাগবে। তা দেখা গেছে যে একদিন একটা কলেজে প্রফেসররা দেখছেন যে একটা ছেলে প্রতিদিন লেট করে আসছে, এবার একটা ছেলে এসছে লেট করে, এবার স্যার এখন সাড়ে নামাবার যুগ সবাই গান করে বলছে, তখন ছেলেটাকে স্যার প্রফেসর বলছে কতদিন পরে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল যদি শোনো। ছেলেটা অপ্রস্তুত হয়ে পড়েছে, আমি কি বলবো। এবার তারা স্যার জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি পরশু দিন আসনি কেন, বলছে স্যার পরশু দিন না বাবা মা বারণ করেছিল। বলছে বাবা মা বারণ করেছিল, কি বলেছিল বাবা মা। বলছে বাবা মা বলেছিল আকাশে তো মেঘলা যেও না তো একলা, এখনই নামবে ভালো কথা। বলছে তুই কালকে আসিস নি কেন, বলছে স্যার কালকে একটা জিনিস ভাবছিলাম। কি ভাবছিলিস সেটা বলছি। আরে যাবো কি যাবো না ভেবে ভেবে আর যাওয়া তো হলো না, আর পাবো কি। বলছে ঠিক আছে তুই আজকে লেট করলি কেন, মাথা চলবে সেটা বলছে। যেতে যেতে পথে হলো দেরি তাই তো যেতে পারি। স্যার বলছে ঠিক আছে, এবার তো ছাত্রটা দেখছে যে কোনো উপায় নেই স্যারকে দিল বেকানো ছাড়া, তখন হাত জোর করে ছাত্রটা স্যারকে বলছে আমায় একটু জায়গা দিন না গো বেঞ্চিতে বসে। ঠিক আছে একটাই কন্ডিশন ভাই, যদি তুমি একটা অঙ্ক পারো তাহলে তোমাকে রাখবো ক্লাসে, না হলে ক্লাস থেকে চোর মারতে মারতে বাইরে বার করে দেবো। অঙ্কটা দিয়েছে ছেলেটা করেছে, যথারীতি ভুল করেছে। ভুল করার পরে এবার স্যার বলছে কি হলো কেন হলো, এবার ছেলেটা যে অঙ্ক করেছে কি করেছে নিজেই জানে না। ছেলেটা বলছে কি যে হলো জানি না, ঠিক আছে এবার তো প্রতিশ্রুতি অনুযায়ী স্যার চোর মারতে মারতে এগিয়ে আসছে আর গান গাইছে আরো কাছাকাছি আরো কাছে এসো। স্যার যত কাছে আসছে ছাত্ররা তত দূরে সরে যাচ্ছে আর বলছে না 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 কাছে এসো না, না 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 কাছে এসো না। যথারীতি স্যার অসম্ভব জোরে একটা চড় মেরেছে, ছাত্রটা অজ্ঞান হয়ে পড়ে গেছে, এবার উঠে চারিদিক হা করে থাকিয়েছে, কিছু চিনতে পারছে না। তখন ছাত্রটা গান গাইছে পৃথিবী তখন স্যার তোকে বুঝিয়ে বলছে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম। অ্যাট লাস্ট লাস্ট গান দেখছে কোনো উপায় নেই, এই ক্লাস ঘরে তিনি থাকতে পারবেন না, তাই জন্য ছাত্ররা শেষ এই গানটা করতে করতে যাচ্ছে যে কি আশায় পাবি ক্লাস ঘর
বেদনার তালু চরে নিশিদিন খেলা করে বেদনা